আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমি এক নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপি হলো সর্ষের ফুল দিয়ে আপনাদেরকে অতি সহজভাবে আমি বড়া বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি সর্ষের ফুল নিয়েছি, ফুলগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি। বড়া বানাতে আমার কী কী লাগবে এখানে আমি সব নিয়েছি। কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি ছোটো করে, পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে আদা আর রসুন ছেঁচে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, বেসন আর চালের গুঁড়ো সবগুলো আমি মিশিয়ে নেব। সবগুলো মিশিয়ে নিয়েছি। এখানে আমি এক গ্লাস পানি নিয়ে আধা গ্লাস পানি নিয়েছি, লবণ নিয়েছি। আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, সব আমার উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সর্ষের ফুলগুলো দিয়ে দেব, দিয়ে এগুলো ভালো করে এরকম করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখাচ্ছি, সব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আমি কেটে নাই, আমি আরামে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, ওখানে আমি আগে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হলে আমি দিয়ে দিব। তেল আমার গরম হয়েছে, আমি দিয়ে দিব। আমি দেখে ফ্লেমটা গরম করে রেখে দিলাম। আমি উল্টে দিব। এটা আমার ফুলে গিয়েছে, আমার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এরকম করে ওগুলো আমি ভেজে নিব। ভেজে নিয়ে দেখাচ্ছি, আমার সব ভাজা প্রায় হয়ে গেছে। এগুলো ভাজলে আমার হয়ে যাবে। ভেজে নিয়ে দেখাচ্ছি, ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নিব। উঠিয়ে নিচ্ছি আমি, আমি আটটা লতে দিয়ে ভেজেছি। হাইতে দিলে পুরা যাবে, তার জন্য আমি লতে দিয়ে ভেজেছি বন্ধুরা। আমার হয়ে গেছে ভাজা। আমি ঢেলে নিয়েছি বন্ধুরা, দেখুন সর্ষের ফুলের বড়া কত সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে চাবেন। আপনারা টমেটোর সস দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।